শহরে ফুটপাত সহ বেদখল হয়ে যাওয়ার রাস্তা উদ্ধারে করা পদক্ষেপ নিল পৌরসভা। ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ বচসা পথচারীদের সঙ্গে। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরকে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করতে এক কড়া পদক্ষেপ নিতে দেখা যায়। এদিন পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্যদের একটি দল শহরের প্রাণকেন্দ্র কদমতলায় বিশেষ অভিযানে নামে। একদিকে যেমন ফুটপাত দখল করে চলার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি পৌরসভার রাস্তা দখল করে গড়ে ওঠা শপিং মলের অবৈধ নির্মাণও ভেঙে দেওয়া হয়। যদিও এই অভিযান চলাকালীন কিছু পথচলতি সাধারণ মানুষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পৌরসভার অভিযান দলের কিছু সদস্য। এই প্রসঙ্গে এক পথচলতি পুর নাগরিকের রীতিমতো উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, অভিযানের নামে মস্তানি গুন্ডামি করা হচ্ছে অথচ পার্কিং প্লেসের ব্যবস্থা করা হচ্ছে না। অপরদিকে শুক্রবারের মতো অভিযান লাগাতার চলবে জানিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই শহরে অনেক অবৈধ দখলদার রয়েছে, এছাড়াও বেশ কিছু বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছে মতো পৌরসভার জমি রাস্তা দখল করে রেখেছে। আজ তাই বিগ বাজারের মতো সংস্থার দ্বারা অবৈধ নির্মাণ ও পৌরসভা ভেঙে দিয়েছে। কোনোভাবেই জলপাইগুড়ি শহরের ফুটপাত রাস্তা দখল হতে দেবে না পৌরসভা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। পার্কিং এর জায়গা নাই, পৌরসভা কোনো পার্কিং এর ব্যবস্থা করেনি। আমরা যারা কাজ করে সেই রাস্তা এখানে গাড়িগুলো রাখতে হয়, আমাদের সাইড করে রাখতে হয়, এই ড্রেনের উপর গাড়ি রাখছি, এসে গাছবাড়ি করছে। এবং ওনাদের কিছু লোক ভাইস চেয়ারম্যানের সঙ্গে এসছে যারা রাউডিজম করছে, এখানে আমাকে ফিজিক্যালি হ্যাকাল করছে। আমি যখন ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলছি, আমি আইসির সাথে কথা বলছি, তখন তারা এসে আমাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করছে। এই ধরনের গুন্ডামি মস্তানি, এই ধরনের গুন্ডামি মস্তানি জলপাইগুড়িতে কোনদিন ছিল না, নতুন করে চালু হয়েছে। কারা করলো এটা? এগুলো করছে কারা তার বাপেরাও সবাই জানেন যে জলপাইগুড়িতে কারা গুন্ডামি বদমাশি করছে, কাদের আঘাতে হাতে ঘা লাগছে। এই জিনিস করে কোনো কিছু যখন বলা হচ্ছে যে পার্কিং এর জায়গা নেই, তবু সত্ত্বেও যখন জাহাজবাড়ি বলছে যে গাড়ি পাক আপনার গাড়ি সিজ করবো, কত বড় দাদাগিরি এদের! পৌরসভার যারা আছেন, এই যে দলের লোক, তারা সারা রাজ্যে যেভাবে হচ্ছে গুন্ডামি বদমাশি করছে তাই করছে, দখলমুক্ত করছে। হ্যাঁ, আমরাও চাই ফুটপাত দখলমুক্ত হোক, আমি নিজে ব্যক্তিগতভাবে চাই, কারণ আমিও নিজে কষ্টে পড়েছি। এর আগে আমি আইসি সাহেবকে বলেছি যে গাড়িগুলো আনওয়ান্টেডভাবে গাড়িগুলো রেখে দিনের পর দিন শহরের পাশে রাস্তার পাশে রেখে দিয়ে চলে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং একটা কোনো জায়গায় জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হোক। এটা এর আগের দিনও আইসি সাহেবের সাথে আমার নিজের কথা হয়েছে এবং তিনি বলেছেন যে সেই ব্যবস্থা উনি দেখছেন। কিন্তু এখানে যখন আমি ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলছি, জলপাইগুড়ির নাগরিক হিসাবে, সেখানে কিছু লোক রাউডি যারা হচ্ছে গুন্ডামি করছে, এখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে মানুষ, সাধারণ মানুষের সাথে, সেই জিনিসটা বন্ধ হওয়া দরকার। এবং জলপাইগুড়ির মানুষ না হলে বুঝে নেবে। আর হকারদের ক্ষেত্রে যেটা করছে সেটা অমানবিক কাজ করছে। হকারদের কিছু আইন আছে, দেশের হকার আইন আছে, সেই আইনটাকে কোনো রকম মানে না মেনে তারা হকারদের উপর ফিজিক্যালি অত্যাচার করছে, যেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। এক বছর তিন মাস চার মাস বয়স হয়েছে এই বোর্ডে। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে জলপাইগুড়ি শহরটা তো আনপ্ল্যান্ড টাউন, কিন্তু এই শহরটার বুকে দেখা গেছে বহু লোক বিল্ডিং প্ল্যান অবৈধভাবে পাশ করেছে আগে, বা বিল্ডিং প্ল্যানের থেকে বেরিয়ে গিয়ে অবৈধ বহু নির্মাণ করেছে, পৌরসভার রাস্তা দখল করেছে, পৌরসভার নালা দখল করেছে। সেরকমই একটা দেখলেন বিগ বাজার এখানটায় কদমতলার বুকে, উল্টো দিকে যেখানে চা খোর রয়েছে সেখানে, এবং পুরো লাইনটা জুড়ে, এবং বেশ কিছু অপরিকল্পিত ফুটপাতও তৈরি রয়েছে। আজকে সকালে যেমন আমরা ফুটপাত উচ্ছেদ অভিযান করছিলাম, গরিব মানুষ হকারদের জন্য হকার্স কর্নারের চিন্তাভাবনা রয়েছে, টোটোর এই ভয়াবহ বাড়াবাড়ি, বেআইনিভাবে টোটো চালানো, যাদের আইডি কার্ড নেই সেটাকে রোখার পরিকল্পনা পৌরসভা খুব দ্রুততার সাথে শুরু করবে। আজকে এখানে দেখলাম আমার বিরাট বড় ড্রেন, যেটা আমার সামনে বর্ষা, এখানে জল জমে যায়, কদমতলা হাঁটু অব্দি জল হয়ে যায়, সেইখানে এত বড় একটা ড্রেন বিগ বাজারের সামনে পুরো দখল করে নিয়েছিল এবং তাদের কনস্ট্রাকশন করেছিল। আমি এক মিনিটে, আমাদের চেয়ারপার্সন ছিলেন, চেয়ারম্যান কাউন্সিল ছিলেন, কিন্তু আমি এক মিনিটে সিদ্ধান্ত নিই যে এখনই ভেঙে দেবো, এবং আপনারা নিজেরাও ছিলেন, এবং এক মিনিটে সিদ্ধান্ত নিয়ে ভেঙে দেওয়া হয় এবং উল্টো দিকেও দেখে ভেঙে দিচ্ছেন। সারা শহর আগামী ছ মাসের মধ্যে আমরা অবৈধভাবে যারা পৌরসভার রাস্তা এবং ড্রেন দখল করে রয়েছে তা মুক্ত করব, আর ফুটপাতে ব্যবসা চলবে না, হকার্স কর্নার গড়ার চেষ্টা হবে, এবং জলপাইগুড়ি শহরে বহু পার্কিং জোন তৈরি করব। জলপাইগুড়ি শহরটাকে এ আনপ্ল্যান্ড টাউন উইল বি কনভার্টেড ইন্টু এ প্ল্যান টাউন। সিপিএম নেতা তমল চক্রবর্তী ছাড়েন তো, ও ওদের কোনো গুরুত্ব আছে নাকি? ওরা তো এখন এক্সপায়ারি পার্টি, এক্সপায়ার করে গেছে। বাট
ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সিলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।